this monotonous lifestyle has completely shattered my dreams. I can see myself sitting blankly with my guitar, trying to play a song. Almost in the second month of lockdown, mental peace is at stake. আমার বাবাকে কেন রোজ বেরোতে হয়? পরের মুহূর্তেই নিজেকে শান্ত করি এই বলি যে আমার বাবাকে তো বেরোতেই হবে, তার কাজ, কারণ তার কাঁধে একটা দায়িত্ব আছে। চিন্তা হয়, ভয় হয়, কিন্তু এই সবই ছোট মনে হয় যখন তার কাজের জন্য আমি গর্ববোধ করি। Today, getting departed from all my loved ones and being yours is not that easy. We are all facing from a terrible situation where death is just knocking at our doors. Every time the mobile rings, I think it's you who is the one, but then it's just tears which comes out and falls in the shining glass of my mobile. কিন্তু আজ সেসব ভাষা আমাকে আর নাড়া দেয় না। শারীরিকভাবে সুস্থ থেকেও মানসিকভাবে আজ আমি বিধ্বস্ত। এই নিঃসঙ্গ জীবন থেকে আমি মুক্তি চাই। আমার বাবাকে যে বেরোতে হয় তার কাজে প্রত্যেক দিন ভয় হয়, প্রচণ্ড ভয় হয়। এই বুঝি বাবার কিছু হলো। মাও আমার চিন্তাটা দেখে বুঝতে পারে, কিন্তু মুখে কিছু বলে না, শুধু একটা আশার আলো দিয়ে বলে, চিন্তা করিস না বাবু, সব ঠিক হয়ে যাবে, দেখিস তোর বাবা ঠিক পারবে। বাবার গায়ে বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, মুখ ফুলে গেছে, জায়গায় জায়গায় কেটেও গেছে, কষ্ট হয় দেখে। চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে।